নিয়মিত হকি লিগ হওয়ার দাবি জানিয়েছেন হকি খেলোয়াড়রা হকিতে কথা সাক্ষাৎ চান তারা ঘরোয়া লিগই হকি খেলোয়াড়দের আয়ের অন্যতম প্রধান উৎস কিন্তু সেই লিগই হয় অনিয়মিত নানা কষ্টের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে হকি খেলোয়াড়দের ফেডারেশনের ব্যর্থতায় প্রায় সংকট তৈরি হয় হকিতে অনিশ্চয়তার কারণে অনেক খেলোয়াড়ই ছেড়ে দিয়েছেন হকি নানান সমস্যায় জর্জরিত এক সময়ের অন্যতম জনপ্রিয় এই খেলাটি পরিবর্তিত পরিস্থিতিতে হকি ফেডারেশন সংস্কারের দাবি হকি খেলোয়াড়দের দুপুরে মাওলানা স্টেডিয়ামে কয়েকজন হকি খেলোয়াড় জাতীয় খেলোয়াড়দের অনেকেই বিভিন্ন হকি স্টেডিয়াম থেকে জাতীয় ক্রীড়া পরিষদে যান খেলোয়াড়রা নির্দলীয় হকি কমিটি গঠন আসন্ন কমিটিতে সাধারণ খেলোয়াড়দের পক্ষ থেকে একজন প্রতিনিধি রাখা দ্রুত মাঠে খেলা ফেরানো এবং তৃণমূল জেলা ও স্কুল হকির টুর্নামেন্ট চালুর দাবিতে ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেন তারা মাননীয় উপদেষ্টা নিকট আমাদের উপযুক্ত দাবিগুলো হলো নির্দলীয় হকি কমিটি গঠন করা সাধারণ সাধারণ খেলোয়াড়দের পক্ষ থেকে কমিটিতে প্রতিনিধি রাখতে হবে যত দ্রুত সম্ভব মাঠে খেলা নামাতে হবে তৃণমূল জেলা এবং স্কুল হকির জন্য টুর্নামেন্ট চালু করতে হবে যে ক্ষমতায় আসে তার নির্দলীয় লোককে কোচিং কিংবা কমিটিতে দায় দায়িত্ব দেওয়া হয় এগুলো আমি মনে করি যে আমাদের সার্চ কমিটি হয়েছে তাদের কাছে এটুক আবদার যাতে এগোলো যাতে তারা একটু ভেবে চিনতে দেখে